এই মন্দিরে এক রাত কাটালেই গর্ভবতী হয়ে পড়েন নারীরা, কারণ জানলে হতবাক হয়ে যাবেন আপনিও। বৈচিত্র্যের দেশ ভারত, সে শুধু সংস্কৃতি বা ভাষাগত বৈচিত্র্য নয়, বিশ্বাস ও আস্থার বৈচিত্র্য। বহু ধরনের বিচিত্র বিশ্বাস ভারতে প্রচলিত রয়েছে, যা আপাত দৃষ্টিতে একেবারেই ভিত্তিহীন বলে মনে হতে পারে। সেই রকম এক বিশ্বাস গড়ে উঠেছে হিমাচল প্রদেশের সিমসা মাতা মন্দিরকে কেন্দ্র করে। বলা হয় এই মন্দিরে এক রাত্রি কাটালেই নাকি নিঃসন্তান মহিলারা গর্ভবতী হয়ে পড়েন। হিমাচল প্রদেশের মন্ডি জেলার অন্তর্গত লারাভাদল তহসিলে সিমসা মাতা মন্দিরের অবস্থান। কিন্তু শুধু হিমাচল নয়, পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকায় এই মন্দির প্রসিদ্ধ সন্তানদাত্রী মন্দির হিসেবে। কারণ মানুষের বিশ্বাস, এই মন্দিরে শতরঞ্জি পেতে শুয়ে থাকলে দৈবিক কৃপায় সন্তান লাভ করেন নিঃসন্তান মহিলারা। কিভাবে কার্যকর হয় এই দৈবিক কৃপা? নবরাত্রির সময় এই মন্দিরকে কেন্দ্র করে পালিত হয় বিশেষ উৎসব। ওই এলাকায় উৎসবটি পরিচিত সলিন্দরা নামে। স্থানীয় ভাষায় সলিন্দরা শব্দের অর্থ স্বপ্ন পাওয়া। এই উৎসবের সময় নিঃসন্তান দম্পতিরা আসেন এই মন্দিরে। পুরুষ নয়, শুধুমাত্র সন্তানকাঙ্ক্ষী মহিলারা এই মন্দির চত্বরে শতরঞ্জি পেতে শুয়ে থাকেন দিনরাত। বলা হয় দু এক রাত্রি শুয়ে থাকার পরেই মহিলাদের স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেন দেবী সিমসা মাতা। তার কৃপাতেই বাড়ি ফিরে যাওয়ার পরে স্বপ্নপ্রাপ্ত মহিলাদের গর্ভ সঞ্চার হয়। অবশ্য এই মন্দিরে শুলেই যে দেবীর আশীর্বাদ সূচক স্বপ্ন দর্শন সম্ভব হবে তা নয়, এমনকি স্বপ্ন দেখলে যে সন্তান লাভ হবে এমনটাও নয়। বলা হয় দেবী যে স্বপ্ন দেন তা হয় প্রতীকী ইঙ্গিতবাহী। সেই প্রতীকের অর্থ উদ্ধার করতে পারলেই জানা সম্ভব কোনো মহিলা সন্তান লাভ করবেন কি না, এমনকি আসন্ন সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে তাও নাকি জেনে ফেলা সম্ভব। কীরকম? বলা হয় কোনো মহিলা স্বপ্নে যদি আম দেখেন তাহলে তার পুত্র সন্তান হবে, আবার কোনো মহিলা স্বপ্নে যদি ঢেঁড়স দেখেন তাহলে তিনি কন্যা সন্তানের জননী হবেন, আর যদি স্বপ্নে কোনো পাথর, ধাতু বা কাঠের টুকরো কিংবা এই সমস্ত উপাদানে তৈরি কোনো জিনিসের দর্শন মেলে তাহলে সে মহিলাকে সারা জীবন নিঃসন্তান থাকতে হবে। এই সমস্ত বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি যে নেই তা বলাই বাহুল্য, কিন্তু ভক্তরা অত শত ব্যাখ্যার ধার ধারেন না, তাদের বিশ্বাসই সম্বল। গত নবরাত্রিতে যেমন মন্দির চত্বরে দেখা মিলল পাঞ্জাব থেকে আগত চঞ্চল কুমারীর, তিনি এসেছেন তার সন্তানহীন ননদকে নিয়ে। তিনি বললেন, দুবছর আগে এই মন্দিরে শুয়েই আমার ছেলে হয়, এবার তাই নিয়ে এসেছি আমার ননদকে। সিমসা মাতা মন্দিরে বিস্ময় সামগ্রী আরও রয়েছে। মন্দিরের পাশেই দেখা মেলে একটি বিশালাকার পাথরের। বলা হয় এই পাথরটিকে দু হাতে প্রাণপণ ঠেলেও এক চুল নাড়ানো সম্ভব নয়, কিন্তু ডান হাতের করাঙ্গুলের সাহায্যে সামান্য ঠেললেই নাকি হেলে যায় পাথরটি। স্থানীয়রা তাই পাথরটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন।